দু হাজার তেইশে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের এমসিকিউর কিউর নিয়ে আলোচনা করব অধ্যায় ভিত্তিক টোটাল দুশো পঞ্চাশটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও অর্থাৎ এই দুশো পঞ্চাশটা প্রশ্ন যদি দেখে নাও তাহলে তুমি এবিটিএ ডব্লুবিটি এ যে টেস্ট পেপার আছে নিজেরাই সলভ করতে পারবে এবং বিগত বছরের প্রশ্নগুলো সবই এর অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ এখানের ম সমস্ত বিগত বছরের প্রশ্নগুলো এর মধ্যে রাখা হয়েছে অর্থাৎ তুমি বিগত বছরের প্রশ্নগুলোও করে নিতে পারছো এবিটিএ ডব্লু টেস্ট পেপারও সলভ করে নিতে পারছো এবং এক্সট্রা যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো এর মধ্যে রাখা হয়েছে এছাড়া তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো তোমাদের বলে দেওয়া হবে যে এই দুশো পঞ্চাশটা কোয়েশ্চেনের মধ্যে আবার কোন কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর এই পিডিএফটা যদি কেউ সংগ্রহ করতে চাও এই যে ভিডিওয়ে যে পিডিএফটা দেখানো হবে সেটা যদি কেউ সংগ্রহ করতে চাও তোমরা এই নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পঞ্চাশ টাকা পে করে পিডিএফটা সংগ্রহ করতে পারো পিডিএফটা এ ফোর পেজে সাত পেজ হবে তোমরা প্রিন্ট আউট করে তারপরে পড়তে পারো চলো আজকে তোমরা সম্পূর্ণ পিডিএফের ভিডিওটা দেখে নাও আশা করি আজকে এই যে অধ্যায় ভিত্তিক দুশো পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করা হচ্ছে এর বাইরে কোনোরকম প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে না অর্থাৎ আজকের প্রশ্নটা তোমরা দেখে নিলে আজকে প্রশ্ন কটা অর্থাৎ দুশো পঞ্চাশটা প্রশ্নের উত্তর যদি দেখে নাও পরীক্ষায় চব্বিশ নম্বর অ্যান্সার করে আসতে পারবে এটুকু বলতে পারি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য একদম অধ্যায় ভিত্তিক দুশো পঞ্চাশটা প্রশ্ন নিয়ে এসেছি দুশো পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো তোমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নামটা দেখে নাও তোমরা প্রথম অধ্যায় হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক ধারণাসমূহ এই অধ্যায় থেকে তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন সিলেবাসে নেই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এখানে প্রথমে তোমাদের এই অধ্যায় থেকে পি ওয়াই কিউ কোয়েশ্চেন অর্থাৎ বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে ভালো করে মনোযোগ সহকারে শোনো ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে বার্নার্ড বারুচ তারপরে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে বার্নেট নেক্সট প্রশ্ন মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ন্যাটো গঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দের চৌঠা এপ্রিল ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা লড়াইয়ের অবসান হয় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয় ঠান্ডা লড়াইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একমেরু কেন্দ্রিক কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ আমেরিকা তারপরের প্রশ্ন পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ভারত আর চীন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহরু এখানে দেখো তোমরা একটা লাল বর্ডার করা আছে অর্থাৎ এর এই অধ্যায় থেকে এর পরে যে কটা প্রশ্ন আছে একটু কম গুরুত্বপূর্ণ দেখো পরের প্রশ্নগুলো দেখো ঠান্ডা এর ঠান্ডা লড়াইয়ের একটি মূল কারণ হল মতাদর্শগত বিরোধ তারপরে ঠান্ডা লড়াইয়ের দুটি প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন তারপরে ঠান্ডা লড়াই সামাজতান্ত্রিক শিবিরে নেতৃত্ব দানকারী দেশ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন নেক্সট প্রশ্ন যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন ওয়াল্টার লিপম্যান টুম্যান ডকটিন ঘোষিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দের বারোই মার্চ মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন জর্জ মার্শাল পশ্চিমী সামরিক জোট হল ন্যাটো পটোস ডাম এটা পটল দাম হবে না পটোস ডাম সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দাঁতাতের সময়কাল ছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ থেকে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সল্ট এক স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে দ্য কোল্ড অয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটি রচয়িতাকে রচয়িতা হচ্ছেন ওয়াল্টার লিপম্যান দিমেরু দিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র জোট নিরপেক্ষ হল একটি শান্তিপূর্ণ আন্দোলন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগেটে তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দু সালে এক মেরুবাদের সূচনা হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের তিরিশটা প্রশ্ন এবারে তিন সরি প্রথম নয় এটা দ্বিতীয় অধ্যায় ছিল এবারে তোমাদের তিন নম্বর অধ্যায় পররাষ্ট্রনীতি বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল প্রথমে সেগুলো তোমরা দেখো সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হল পররাষ্ট্রনীতি কে বলেছেন অধ্যাপক হার্টম্যান নেক্সট প্রশ্ন ভারতে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে নরসিমা রাও পরের প্রশ্ন দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক জোসেফ ফাঙ্কেল দ্য মেকিং অব ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থের লেখক জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায় ভারত চীন সীমানা বিরোধ হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে একশো চুক্তি স্বাক্ষরিত হয় দু হাজার নয় খ্রিস্টাব্দে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সার্কের বর্তমান সদস্য সংখ্যা আট জন সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় এবারে দেখো অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক জওহরলাল নেহরু বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য জাতীয় স্বার্থ রক্ষা পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় স্বার্থ পররাষ্ট্র নীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হলো ভৌগোলিক অবস্থান পলিটিক্স এমং নেশন গ্রন্থটির রচয়িতা মর্গেন থাও। ভারতে নো ফাস স্ট্রিক নো ফাস স্ট্রার্ক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তারপরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল কবে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভারতে ভারত কমনওয়েলথ নেশনের অ্যান্সার হবে সদস্য সার্ক একটি আঞ্চলিক সংগঠন তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন দেখো বাহান্ন নম্বর প্রশ্ন সার্ক গঠিত হয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী সার্ক এর নবীনতম সদস্য হচ্ছে আফগানিস্তান তারপরের প্রশ্ন সার্কের রূপকার জিয়াউর রহমান তারপরের প্রশ্ন এবারে তোমাদের চার নম্বর অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ থেকে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা হচ্ছে জাতিসংঘ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের জন্য আবশ্যিক নয় সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা একশো তিরানব্বই জন সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র সাধারণ সভার সদস্য সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল সাধারণ সভা শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো জন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচ জন নিরাপত্তা পরিষদের এটা ভিটো ক্ষমতা ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে স্থায়ী সদস্যরা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল দু বছর তারপরের প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন এক তৃতীয়াংশ আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল নয় বছর ইউএনওর প্রথম মহাসচিব হলেন টিক কি লি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রাপথ শুরু করেছিল পঞ্চাশ জোন লিগ অফ নেশান প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভারত জাতিপুঞ্জের সদস্য হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হল সম্মিলিত জাতিপুঞ্জ নেক্সট প্রশ্ন জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রস্তাবনায় জাতিপুঞ্জের সনদে মোট কটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে সাতটি সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে সার্বভৌম রাষ্ট্র বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল সাধারণ সভা বিশ্ব বিবেকের প্রতিনিধি সভা বলা হয় সাধারণ সভাকে জাতিপুঞ্জের কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে সাধারণ সভা তারপরে বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা সাধারণ সভা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতাকে বলা হয় ভিটো তারপরে প্রশ্ন দেখো খাদ্য ও কৃষি সংস্থাটির যুক্ত সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আর্থ সামাজিক পরিষদের সঙ্গে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন কে মহাসচিব মহাসচিব এর কার্যকালের মেয়াদ পাঁচ বছর সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান পঞ্চম অধ্যায় এই অধ্যায় থেকে কোনো এমসিকিউ থাকে না ষষ্ঠ অধ্যায় দেখো সরকারের বিভিন্ন বিভাগ এই চ্যাপ্টারটা থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তাকে মন্তস্ক তারপরের প্রশ্ন তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যবস্থা সম্ভব নয় সরকারের তিনটি বিভাগ হল শাসন বিভাগ আইন বিভাগ আরেকটা হচ্ছে বিচার বিভাগ নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন সংসদীয় ব্যবস্থায় একক পরিচালকের একটি উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ সুইজারল্যান্ড উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে তারপরে প্রশ্ন আমলাতন্ত্রের সদস্যরা রাষ্ট্রের স্থায়ী প্রশাসক এটা সত্য এক কক্ষবাদের সমর্থক হচ্ছেন ল্যাস্কি আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে কোথায় ব্রিটেনে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হচ্ছে চীন তারপরে পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট দ্বিকক্ষবাদের সমর্থক জে এস মিল ব্রিটেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম লর্ড সভা তারপরে প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম এটা কমন সভা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম সিনেট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম জনপ্রতিনিধি সভা তারপরে মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে সংসদীয় ব্যবস্থায় বিচার বিভাগ আইনের ব্যাখ্যা করে পরের প্রশ্ন দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা একথা বলেছেন লর্ড অ্যাকটন উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি একমত হয় একমত না হয় তবে তবে তা ক্ষতিকারক কে বলেছেন এটা আবেশীয় বলেছেন বিচারে দীপশিকাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার একথা কে বলেছেন লর্ড ব্রাইস ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালেরা নিয়মতান্ত্রিক শাসক পরের প্রশ্ন সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ ড্যাশের প্রতি দায়বদ্ধ আইনসভা আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন স্থায়ী শাসন তারপরে প্রশ্ন ভারতের মন্ত্রিপরিষদ মন্ত্রিপরিষদ কার নিকট দায়িত্বশীল থাকে অ্যানসার হবে আইনসভার নিকট এটা ড্যাশ হবে আর কি ড্যাশের নিকট দায়িত্বশীল থাকে আইনসভার নিকট পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হলো সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ বর্তমানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে তারপরের প্রশ্ন শাসন বিভাগের অস্থায়ী বা রাজনৈতিক অংশ হল হলো পরিষদ শাসন বিভাগের অরাজনৈতিক অংশের উচ্চপদস্থ কর্মচারীদের বলা হয় আমলা উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসকের উদাহরণ হল ব্রিটেনের রাজা বা রানী তারপরে আমলাতন্ত্রের প্রধান কাজ সরকারের নীতিসমূহ রূপায়ণ শাসন বিভাগের মূল কাজ নীতি নির্ধারণ জ্ঞানীগুণী ও অভিজ্ঞ ব্যক্তিরা যে আইনসভায় স্থান পায় সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট যে শাসন ব্যবস্থা আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে সংসদীয় ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম লর্ডসভা পপুলার চেম্বার বা জনপ্রিয় কক্ষ বলা হয় নিম্নকক্ষকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হচ্ছে মার্কিন সিনেট তারপরে প্রশ্ন আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন সুইজারল্যান্ডে সরকারের তৃতীয় অঙ্গ হচ্ছে বিচার বিভাগকে বলা হয় তারপরে সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে সপ্তম অধ্যায় অর্থাৎ সাত নম্বর অধ্যায় ভারতের শাসন বিভাগ এখান থেকে যে প্রশ্নগুলো করবে দেখো দেখো ভারতের রাষ্ট্রপ্রধান হলেন কে রাষ্ট্রপতি তারপরের প্রশ্ন ইউনিয়ন মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি আর্থিক জরুরি অবস্থা তারপরের প্রশ্ন ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রধানমন্ত্রীর শাসন বিভাগের প্রধান ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা প্রধানমন্ত্রী প্রকৃত শাসক হল ভারতের প্রধানমন্ত্রী তারপরে রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন সরোজিনী নাইডু সাধারণভাবে ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ পাঁচ বছর ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে তিন ধরনের তারপরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা রাজ্য রাজ্য রাষ্ট্রকৃত্ব কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ ছ বছর যে ধারায় রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীয় শাসন বিভাগের সব ক্ষমতা থাকে সেটা হচ্ছে তিপ্পান্ন নম্বর ধারা ভারতের নাম সর্বস্ব শাসক হচ্ছেন রাষ্ট্রপতি ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে আছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনার পদ্ধতিকে বলা হয় কোটা তারপরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি যে দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে সেটা হচ্ছে আয়ারল্যান্ডের ইমপিচমেন্ট পদ্ধতির উল্লেখ আছে সংবিধানের একষট্টি নম্বর ধারায় লোকসভ লোকসভা ভেঙে দেওয়ার অধিকারী রাষ্ট্রপতি তারপরের প্রশ্ন দেখবে পার্লামেন্টে উদ্বোধনী ভাষণ দেন কে রাষ্ট্রপতি পার্লামেন্টে যুগ্ম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার কার্যভার পরিচালনা করেন উপরাষ্ট্রপতি তারপরে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু ক্যাবিনেটের সভাপতি ক্যাবিনেটের সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন কে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন বিধানসভার কাছে এবারে আট নম্বর অধ্যায় ভারতের আইন বিভাগ অর্থবিল প্রথম উত্থাপিত হয় লোকসভায় রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি পার্লামেন্ট হলো খেলার বিষয় বলেছেন মুসলিনী তারপরে রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা দুশো পঞ্চাশ রাজ্যসভার সদস্যদের স্বাভাবিক কার্যকালের মেয়াদ ছ বছর তারপরে প্রশ্ন লোকসভায় সর্বাধিক সদস্য সংখ্যা দুশো বাহান্ন রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন দুজন সাধারণ বিল পাশ করে লোকসভা ও রাজ্যসভা ভারতের লোকসভায় অধ্যক্ষ নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভা পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত মোট সদস্য হচ্ছে দুশো চুরানব্বই তারপরের প্রশ্ন বিধানসভার সদস্য হতে গেলে কত বছর বয়স্ক হতে হবে পঁচিশ রাজ্যপাল রাজ্য বিধানসভার রাজ্য বিধানসভার কোন আইন বলছে কোনো আইনে সম্মতি না জানাতে পারেন কথাটি কি কথাটি সঠিক কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে লোকসভার কাছে ভারতের কেন্দ্রীয় কে বলা হয় পার্লামেন্ট ভারতীয় পার্লামেন্ট গঠিত হয় লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে ভারতীয় পার্লামেন্টের উচ্চ নাম রাজ্যসভা রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা দুশো পঁয়তাল্লিশ রাজ্যসভার সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স তিরিশ বছর লোকসভার বর্তমান সদস্য সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ স্বাধীনতার পর প্রথম লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ পাঁচ বছর শুধুমাত্র লোকসভায় যে বিল উত্থাপন করা যায় সেটা হচ্ছে অর্থ বিল তারপরে প্রশ্ন লোকসভায় অধ্যক্ষের কার্যকালের মেয়াদ পাঁচ বছর সংসদে নির্ণায়ক ভোট প্রদান করেন স্পিকার ভারতীয় সংসদে জিরো আওয়ারের সময়কাল হচ্ছে দুপুর বারোটা থেকে একটা ছাঁটাই প্রস্তাব কপকার তিন প্রকার এবারে ন নম্বর অধ্যায় বিচার বিভাগ এই অধ্যায়টা থেকে প্রশ্নগুলো দেখে নাও এখানে কি আছে দেখো বিচার ব্যবস্থা মৌলিক অধিকার রক্ষা করে এটা সত্য সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে বয়সের কোনো শর্ত নেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স পঁয়ষট্টি সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা সম্ভব তারপরে দেখো সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা আপিল এলাকা পরামর্শদান এলাকা এবং লেখজারি এলাকা ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী কে বলেছেন এ কে আয়ার বলেছেন কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষা করে দুশো ছাব্বিশ নম্বর ধারা পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কোথায় কোথায় সরি কবে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে গুজরাটে ঠিক আছে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উনিশশো ছিয়াশি সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে ভাগে ভাগ করা যায় চার ভাগে কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবার পর্যন্ত তারপরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায় পরের প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি কি অখণ্ড ট্রাইব্যুনাল হলো আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত অস্থায়ী আদালত সুপ্রিম কোর্টের গঠন বিষয়ে বলা হয়েছে একশো নম্বর ধারায় তারপরের প্রশ্ন বর্তমানে সর্বমোট কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত চৌত্রিশ জন সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ সুপ্রিম কোর্টের কোন এলাকায় পড়ে মূল এলাকায় সুপ্রিম কোর্টে লেখ জারি করে মৌলিক অধিকার রক্ষার জন্য যথাবিহিত আইন অনুসারে বিচার করতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট পার্লামেন্ট প্রণীত কোন আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতের নাম সুপ্রিম কোর্ট পরে প্রশ্ন রাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিদের কার্যকাল হচ্ছে দু বছর ভারতের অভিলেখ আদালত কোনটি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে জেলায় দেওয়ানি আদালতের শীর্ষে আছে জেলা বিচারক জেলা বিচারকের আদালত দেওয়ানি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত হচ্ছে ন্যায় পঞ্চায়েত এবার শেষ তোমাদের দশ নম্বর অধ্যায় দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন পণীত হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা তিস্তর বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল পাঁচ বছর গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও ন্যায় পঞ্চায়েতের দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচার করতে পারে পঞ্চায়েত সমিতির সভাকে পরিচালনা করে সভাপতি তারপরে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হচ্ছেন ডিএম জেলা পরিষদের প্রশাসনিক প্রধানও ডিএম ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা একশো পঁচিশ কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা একশো চুয়াল্লিশ কলকাতা পৌর নিগমের সদস্যদের বলা হয় কাউন্সিলর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হচ্ছেন মেয়র তারপরে কলকাতা কর্পোরেশনের মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত পাঁচ বছরের জন্য কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হচ্ছে কমিশনার পরের প্রশ্ন কলকাতার পৌর নিগম আইন প্রণীত হয় উনিশশো আশি খ্রিস্টাব্দে ভারতের তিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে জন সদস্য নিয়ে গঠিত পাঁচ থেকে তিরিশ জন পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় এখনও প্রতিষ্ঠিত হয়নি পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হল পঞ্চায়েত সমিতি দ্বিতীয় স্তর মহাকুমা শাসক মহাকুমার প্রধান শাসক হলেন জেলা শাসক তফসিলি জাতি তফসিলী উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে উনিশশো বিরানব উনিশশো খ্রিস্টাব্দে গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা তিরিশ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন মহকুমা শাসক পঞ্চায়েত কটি সভায় পরপর উপস্থিত না হলে কোন সদস্যের সদস্য পদ বাতিল হয় তিনটি গ্রামসভার বার্ষিক অধিবেশন বাসে ডিসেম্বর মাসে ভারতের সর্বনিম্ন আদালত হচ্ছে ন্যায় পঞ্চায়েত তারপরে প্রশ্ন পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে কী বলা হয় বিডিও জেলা পরিষদের মুখ্য পদাধিকারীকে সভাধিপতি জেলায় জেলায় দেখো আর দুটো প্রশ্ন আছে জেলা সংসদের সবাই কোরাম হয় একের দশাংশ সদস্য উপস্থিত থাকলে ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা